আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সবাই জবাব দিয়ে বলেন আল্লাহু আকবার সময় চলে যায় আল্লাহর নবী 21 22 23 24 25 বছরে পদার্পণ আর নয় ফিরে যায় 25 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করেছেন গোটা মক্কায় আল্লাহু আকবার চাচার ব্যবসা দেখতে দেখতে ব্যবসা পরিচালনা করতে করতে শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে গোটা মক্কার জমিনে আল্লাহু আকবার প্রশংসিত হয়ে গেছেন এমন সময় আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ব্যবসায় মন্দা হয় ব্যবসায় লস হয় ব্যবসার কাফেলা রাস্তায় যায় চিন্তায় হয় চুরি হয় ডাকাতি হয় এমন সময় আবু তালিব নিজেও ব্যবসা বন্ধ করে দিয়ে বাড়িতে বসে আছে কিন্তু আরবের বিখ্যাত ব্যবসায়ী নামদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কুরআন নাজিল হওয়ার 15 বছর আগের ঘটনা বলছি এখনো কুরআন নাজিলের পরের ঘটনা একটাও বলি নাই নবী আমার 25 বছর আরবের শ্রেষ্ঠ ব্যবসা পরিচালনা হিসাবে পরিচালক হিসাবে পরিচিত অর্জন করেছেন এমন সময় আল্লাহু আকবার নবীর ব্যবসা নাই আবু তালিবের ব্যবসা নাই বাড়িতে বসে আল্লাহু আকবার এদিকে মা খাদিজাতুল কুবরা আরবের সম্ভ্রান্ত পরিবারের রমণী বিশিষ্ট ব্যবসায়ী তার প্রিয়তম একজন বান্ধবী ছিল কাজের মানুষ কিন্তু এত কাছের হয়ে গেল কাজের মানুষটা বান্ধবীতে রূপান্তরিত হয়ে গেল নাম তার হযরত নাফিসা হযরতে নাফিসা আল্লাহু আকবার নাফিসা গিয়া আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে নাফিসা রে এখন ব্যবসা আমি বন্ধ রাখবো না কারণ ভালো ব্যবসায়ীদের বৈশিষ্ট্য হলো আপনারা বাজারের উপরে আল্লাহু আকবার তাই বাজারের সব ব্যবসায়ীদের জন্য আমার নবীর আদর্শ থেকে কি শিক্ষা গ্রহণ করবেন একজন চাকরিজীবী আমার নবীর কোন সময়ের আদর্শ গ্রহণ করবেন আমার নবী 40 বছরের পরে কারো চাকরি করে নাই তাহলে চাকরিজীবীরা নবীর জীবনী থেকে কোথায় শিক্ষা নেবেন ভাইজান ব্যবসায়ীরা নবীর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করবেন এখন সামনে চলে যায় আবু তালিবের কাছে নাফিসা ডাক দিয়ে বলেন হে খাদিজা বান্ধবী রে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গোটা মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত অর্জন করেছে দেখো দেখো আমাদের আল্লাহু আকবার ব্যবসা পরিচালনার জন্য তাকে সাময়িকের জন্য পাওয়া যায় কিনা আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা বিষয়টা গ্রহণ করলেন নাফিসাকে সাথে নিয়ে আবু তালিবের বাড়িতে চলে গেলেন আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে হে চাচা আবু তালিব আমি এই মুহূর্তে আরবের সেই খাদিজা আপনার কাছে এসেছি ও চাচা একটা দাবি বলে কি বলে আপনার ব্যবসা বন্ধ বলে হ্যাঁ বলে আপনার ব্যবসা যতক্ষণ আবার নতুন করে না চালু করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার ভাতিজাকে আমার ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়িত্ব দিতে চাই তবে আপনি যেই পরিমাণ তার জীবন চলার জন্য বেতন ভাতা দেন আমি তার দ্বিগুণ পরিমাণ বেতন ভাতা মুহাম্মদকে দেব একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা আবু তালিব সামাজিক লোক আর খাদিজাতুল কুবরা সেই সময় তাওরাতের বিশিষ্ট একজন মুফাসসির গোটা তাওরাতের হাফেজা খাদিজা বড় নম্র ভদ্র মানুষ তাওরাত কিতাবের তাফসীর করার মতন তাহকিক করার মতন যোগ্যতা মা খাদিজার ছিলেন তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন বিজ্ঞ মানুষ সম্মানী মানুষ তাওরাতের পণ্ডিত আল্লাহু আকবার খাদিজার কথায় আর আবু তালিব না করলেন না দিয়ে দিলেন আমার নবীকে সময় সংক্ষেপ সামনে চলে যায় নবী আমার চলে আসলেন খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য দেখার জন্য ব্যবসা বাণিজ্য যখন দেখাশোনা করবে ব্যবসার কাফেলা পাঠিয়ে দিয়েছে বিরাট লম্বা ঘটনা ওই 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 মরা সময় যেই সময় ব্যবসায় লস হয় মন্দার বাজারে ব্যবসা থেকে ফিরে আসার পরে হিসাব নিকাশ করে দেখা গেছে খাদিজার সারা জীবনে ব্যবসা করে যেই পরিমাণ লাভ হয়েছে এই এক সালানের ব্যবসায় তার দ্বিগুণ পরিমাণ লাভ হয়ে গেছে খাদিজাতুল কুবরা আনন্দে বাক বাক খুশি ডাকে বলে হে কর্মচারীরা এই মন্দার বাজারে এত লাভ কেন এত লাভ
লাভ কেন কর্মচারীরা ডাকে বলছে কারণ হলো এই আমাদের সাথে যেই ম্যানেজারকে পাঠাইছো ইতিপূর্বে যারা ম্যানেজারের দায়িত্ব পালন করত সাধারণ কর্মচারীরা যা খাইতো ম্যানেজার সেটা খাইতো আর ভিআইপি খেয়ে খরচ করত সাধারণ কর্মচারীরা যেখানে থাকতো অন্য মানুষের আরো ভিআইপি জায়গায় থেকে খরচ বেশি করত কিন্তু আমাদের সাথে এমন একজন ম্যানেজারকে পাঠাইছো এই লোকটা কোনোদিন অপচয় করে নাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর একটা আয়াত নাযিল করেছেন আমার নবী যদি ওই সময় অপচয় করতেন আমার আল্লাহ নাযিল করতেন না আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই তুমি তোমার ভাইয়ের সাথে সৌহার্দ্য ব্যবহার করো আল্লাহু আকবার খাদিজা তো তোমরা মহা খুশি হয়ে গেল এমন আদর্শবান মানুষ আমি কোনদিন দেখি নাই হে আমার কর্মচারীরা তোমাদের সাময়িকের জন্য ব্যবসা বন্ধের ছুটি দেওয়া হলো বাড়ি যেতে পারবে না দীর্ঘ সময় তোমরা কাফেলায় ছিলে কষ্ট হয়ে গেছে সবাই আরাম করো আমার ঘোড়াগুলো আরাম পাক আমার গাধাগুলো আরাম পাক আমার উটগুলো আরাম পাক এরপর আমি আবার নতুন কাফেলা সাজিয়ে দেব এমন সময় খাদিজা ডাকিয়ে বলে আমার সব কর্মচারীদের ডাক দাও ব্যবসায় এত লাভ হয়ে গেছে আমি একটা আনন্দ ভোজের ব্যবস্থা করব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট বড় আনন্দ ভোজের ব্যবস্থা করলেন খাওয়া দাওয়া হয়ে গেল রব রব খাওয়া দাওয়া এক পর্যায়ে আমার নবীর সাথে ম্যানেজারের সাথে সব কর্মচারীদের পরিচয় পর্ব পরিচয় পর্ব শেষ হয়ে যাচ্ছে এমন সময় আল্লাহু আকবার রাখালদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এমন সময় উটের রাখাল বলে আমি বড় আরামের চাকরি করি আপনি তো এই ফার্মের ম্যানেজার আমি এই ফার্মের একজন উটের রাখাল আমার কোনো কষ্ট নাই বলে কেন বলে আমি উট চড়াই এমন একটা ভালো প্রাণী আমি উটের পিঠে উঠে উট চড়াই আমার মরুভূমির ময়দানে কোনো কষ্ট হয় না দুম্বার রাখাল বলে আমি অবড় আরামের চাকরি করি বলে কেন বলে দুম্বাই এমন শান্ত প্রাণী দুম্বার গলায় রশি দিয়ে আমি একটা ধরে বসে থাকি সব দুম্বাগুলো কাছাকাছি থাকে দূরে কোথাও যায় না এমন সময় একজন রাখাল কান্দে আর ডাকে বলে ভাই আমার মতন বিপদে কেউ নাই উটের রাখালের যেই বেতন দুম্বার রাখালের যেই বেতন আমারও সেই বেতন কিন্তু আমি বড় বিপদে আছি বলে কেন বলে আমি ছাগল চড়াই ওই এমন একটা বেকায়দা প্রাণী একটা ধরলে আর একটা দৌড়ায় একটা ধরলে আর একটা দৌড়ায় ওরে সাইজ করতে করতে মরুভূমির ময়দানে আমার জীবন যায় যায় বড় বিপদে আল্লাহর নবী আমার কোরআন নাযিল হওয়ার পূর্বে 15 বছর আগে আদর্শ শিখাইলেন চাকরিজীবী একসাথে যারা চাকরি করব ছোট হোক আর বড় হোক নবী আমার ডাক দিয়ে বলে ছাগলের রাখাল রে ভাই তুমি কষ্ট নিও না আমি ব্যবসার ম্যানেজার হতে পারি এই মুহূর্তে আমাদের রেস্টের ছুটি কিন্তু আমি ক্লান্ত না তাই আবার খাদিজা যখন কাফেলা সাজিয়ে দেবে তার আগ পর্যন্ত আমি চলো চরণভূমিতে তোমার ছাগলের রাখাল গিরি করে দেব একটু সবাই জোরে বলবেন আমার হাবা এ মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মাদ্রাসার শিক্ষক যেখানে চাকরি করেন সকলের কাছে বিনয়ের সাথে বলছি একসাথে যারা চাকরি করেন কোন কারণে যদি এক ভাই আসতে না পারে তাকে নিয়ে সমালোচনা করে তার চাকরি খাওয়ার জন্য কোন রকম ষড়যন্ত্র না করে বরং ওই ভাইয়ের পাশে দাঁড়িয়ে যাও আজকে আমার মুয়াজ্জিন আসে নাই ইমাম আমি আজান দিয়ে দেব কোনো সমস্যা নাই আজকে আমার ইমাম আসে নাই কোনো কারণে কমিটির লোককে ম্যানেজ করে আমি মুয়াজ্জিন আজান দিয়েছি নামাজ পড়িয়ে দিচ্ছি আপনারা মন্তব্য করবেন না এক ভাই আরেক ভাইয়ের সমর্থন করবেন এক ভাই আরেক ভাইয়ের বিপদের পাশে দাঁড়াবেন এটাই হলো আমার নবীর আদর্শ একটু সবাই জোরে বলা যাবে না মারহাবা কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আসেন এমন সময় একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল আল্লাহর নবী তো বাড়িতে নাই খাদিজার বাড়িতে নাই পাওয়া যাচ্ছে না খাদিজা নাফিসাকে ডাক দিয়ে বলছেন নাফিসা আমার যে ম্যানেজার কই বিশ্বস্ত ম্যানেজার ব্যবসায় লাভ করিয়ে দিয়েছে তার প্রতি একটা আলাদা সুনজর পড়ে গেছে কই মোহাম্মদকে দেখছি না যে নাফিসা বলছে দেখবা কোথায় সে তো বাড়িতে নাই ওই দিন ছাগলের রাখালের কান্না শুনে চরণভূমিতে ছাগল রাখতে গেছে আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেছে সর্বনাশ নাফিসা কোন চরণভূমি থেকে
গেছে আমাকে নিয়ে চলো এখন যদি আবু তালিব শুনে তার ভাতিজা আদরের মোহাম্মদকে নিয়া আমি ছাগল চড়াইছি আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব আবু তালিব আমাকে সামাজিকভাবে বড় কষ্ট দিবে সম্ভব না দৌড়াও কোথায় আছে মোহাম্মদটাকে আগে ফিরিয়ে নিয়ে আসো কারণ সে আমার ব্যবসার ম্যানেজার একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জি নাফিসাকে সাথে নিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন চরণভূমিতে যে দেখে আমার রাসূল আল্লাহু আকবার শুয়ে আছেন জান্নাতের উপরে ভর দিয়া প্রচন্ড রোদ গোটা মরুভূমির ময়দানে রোদ রোদ ধাঁধা করছে কিন্তু আমার নবীর মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দিয়ে রেখেছে সুবহানাল্লাহ বলেন শুধু তাই না মাঝে মাঝে একটু রোদ আসা স্বভাব এমন সময় লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরা রাসূলের সিরাতের ভিতরে আসছে মা খাদিজাতুল কুবরা বলে এমন সময় লক্ষ্য করে দেখলাম আল্লাহু আকবার পাহাড়ে দুইটা বিশুদর সাপ তাদের মুখের ফেনাটা চওড়া করে একটা আমার নবীর মুখের উপরে যেন রোদ না লাগে ছায়া দিয়ে রেখেছে আরেকটা দুধে দুধে আমার নবীকে কেন যেন পাতার দিচ্ছে একটু সবাই বলা যাবে কি মারহাবা দেখি আপনার মুজেজা ভাগ্যবতী হয় খাদিজা সফিয়া দিল তার জীবনের যৌবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সেই আশাতে আজাদি কান্দে দিবানিশে সেই আশাতে আজাদি কান্দে দিবানিশে কবে পাব নবী আপনার ওই দর্শন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নারায় তাকবীর জোরে আওয়াজ দেন নারায় তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের আমার ওইটা খুব এলে আমার ভাই এদেম কালাম নাই আমি বাড়াবো কেমনে বলেন তো দেখি ব্যাটারি ফিরাই শেষ শেষ ভাব আচ্ছা আপনারা একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার এ ব্যাটারি ফিউজ হয়ে গেছে লাইটও জ্বলবে না লাইটও জ্বলবে না ভাই একদম ফুল ভোল্টেজ লাগবে 12 ভোল্ট একটু জোরে আওয়াজ দেন নারায় তাকবীর আমার আধ ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে তো আপনাদের ভোল্টেজ দেখে আমি ওয়াজ করব নাই দে নাই জোরে চিৎকার দিয়ে আওয়াজ দেন এবারে আপনাদের হাসনাবাদ আর এবারে বসিরহাট একদম মাঝখানে দাঁড়িয়ে জোরে আওয়াজ দেন তো টাকি পার করে হাসনাবাদ পার করে দেন রসুলের আদর্শ যেখানে আমরা নেই নবীর আদর্শ যেখানে কথা মেনে নিবেন তো ইনশাআল্লাহ তাহলে একটু সামনে যাব আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার নাকি তাবারক দেব ও শুনবেন কারো কারো শুনবেন এবার হাত দেখান কারো কারো হাত খাড়া করে শুধু তাবারক দেন হাত উঁচু করেন আল্লাহর কাছে একদম দুই হাত উঁচু করে দেন শরীরের এনার্জি ফিরে আসবে একটু জোরে আওয়াজ দেন জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার বলে একদম দোয়া শেষ না করে যাব না হাত মেলা দেন এরকম করে হাত মেলা দেন দেন শরীরের এনার্জি ফিরে আসবে মনে হবে মাত্র বসছেন একটু জোরে বলেন জোরে বলেন জোরে বলেন নারায় তাকবীর আত্মমান আল্লাহ সকলকে কবুল করুন জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন খাদিজাতুল কুবরা ডাকতে বলে নাফিসারে বিশুদর সাপ সাধারণ ভাবে জঙ্গলের সাপের যে পাহাড়ি সাপের বিষ বেশি সাইন্স বলছে বিজ্ঞান বলছে জঙ্গলের সাপের যে পাহাড়ি সাপের বিষ বেশি এই বিষধর সাপ যদি মোহাম্মদকে কামড়ায় আমি কি জবাব দেব আবু তালিবের কাছে আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা চিৎকার দিয়ে উঠেছে খাদিজাতুল কুবরার চিৎকার শুনে আমার নবীজির তন্দ্রা কেটে গেছে দুইটা সাপ আস্তে করে মাথা নিচু করে যার যার গন্তব্যে চলে গেল একটু সবাই জোরে বলবেন না মারহাবা মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে ওই দিন আমার নবীর মাথার উপরে যেই মেঘের ছায়া দেখেছি
শুধু ওইটা না যেদিন আমি কাফেলার সাথে সিরিয়ায় পাঠিয়েছিলাম ওই দিন এবং যেদিন কাফেলাটা এসেছিল ওই দিনও দেখেছি এই মেঘের খন্ড আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে রেখেছিল জোরে বলেন মারহাবা খাদিজাতুল কুবরা আর থামতে পারে না ডাক দিয়ে বলেন আফিসা রে ইতিপূর্বে আমার স্বামী মারা গেছে আমি বিধবা নারী কিন্তু অনেক ছেলেরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এই আরবের বড় বড় ধনাঢ্য পরিবারের সন্তানরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি বিয়েতে রাজি হই নাই কিন্তু নাফিসা আজকে আমি এই সুযোগ ছাড়ব না রে আমি এমন সুন্দর একটা মানুষ পেয়েছি আমি আর তাকে কর্মচারী করে রাখতে চাই না আমার ব্যবসার ম্যানেজার বানাইতে চাই না ও নাফিসা তুমি যে বলো আমি খাদিজা তাকে স্বামী বলে বরণ করতে চাই একটু সবাই জোরে বলবেন না মারহাবা একটা শিক্ষা আছে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে কিন্তু ডাইরেক্ট প্রস্তাব দেওয়ার সুন্নাত কোরআন নাযিল হওয়ার 15 বছর আগে আমার নবীর বিয়ের সময় খাদিজাতুল কুবরা মহা পণ্ডিত তাওরাতের শিক্ষা দিলেন না তুমি প্রস্তাব দিবা কোন মাধ্যম দিয়া ঘটক মাধ্যম দিয়া কিন্তু বর্তমান সময় আমাদের ঘটক মিস্টার মোবাইল বাপ চাচাদের কয় না নিজে নিজেই ডাইরেক্ট সিস্টেম করে ফেলে কথা কন ঠিক না বেটি আপনাদের এলাকার লোকজন খুব ভালো ভাই আমি বিনা দাওয়াতের বক্তা ও কারণে উল্টো পাল্টা বুঝি মাইক খেতে দিয়ে দিই আপনারা সব ভালো মানুষ ভাই তবে শুনেন একটু সামনে চলে যায় নাফিসা ডাকে বলছে হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি খাদিজার ফার্মের ম্যানেজার তবে খবর শোনো আমাদের মুনি খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তাই তুমি এই প্রস্তাবে রাজি আছো কিনা তাড়াতাড়ি খবর বলে দাও সামনে দাঁড়ানো আমি এই বিয়ের প্রস্তাবে রাজি কি রাজি না নিজে কোন সিদ্ধান্ত দিতে পারবো না আমি আমার আব্বাকে দেখি নাই আমার মাকে দেখেছি তাও কথা মনে বড় বড় কঠিন হয়ে যায় আমার দাদার কাছে ছিলাম অল্পদিন সেটা কিছু মনে পড়ে চাচার কাছে আজকে 17 বছর লালন পালন হচ্ছে নবীর বয়স যখন 8 বছর তখন থেকে 25 বছর পর্যন্ত চাচা আবু তালিবের কাছে মাঝখানে অনেকে বলে 17টা বছর একটানা 17 বছর আমি আমার চাচার কাছে বাবার মতো ভালোবাসা পেয়েছি আমি আমার চাচিমার কাছে মায়ের ভালোবাসা পেয়েছি তাই নাফিসা তুমি খাদিজাকে বলে দাও আমার চাচার চাচি যতক্ষণ পর্যন্ত এই বিয়েতে রাজি হবে না আমি মোহাম্মদ ততক্ষণ বিয়েতে রাজি না একটু সবাই জোরে বলা যাবে না মারহাবা নাজিল হওয়ার 1500 বছর পূর্বে আমার নবীর বিয়ে যখন হয় আল্লাহু আকবার কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে আমার নবীকে কে শিখাইলো ঘটক দিয়ে বিয়ে করো তাই যদি না হতো আজকে একটা ছেলে আর মেয়ে ডাইরেক্ট প্রেম প্রীতি করত এ মুসলমান কোন প্রতিবাদ করার সুযোগ থাকতো না আমার আল্লাহ তাই বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতান হাসানা তোমরা যারা পরকালে সফল হতে চাও আমার নবীর জীবনের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ একটু সবাই জোরে বলবেন না মারহাবা আল্লাহর নবী থেমে গেছেন চেহারার ভিতরে রাগ কথা বলতে পারে না মুনিবের সামনে কথা বলবে কেমন করে আদব রক্ষা করলেন আস্তে করে নবীজিকে ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে ছুটি দেওয়া হলো যাও যাও তোমার চাচা চাচির কাছ থেকে শুনে আসো কারণ আমি মুনিব তোমাকে অতক্ষণ ছুটি তুমি শুনে আসবে ততক্ষণ পর্যন্ত হে চাকরিজীবী ভাই আমার শিক্ষা দেন ছুটি পাওয়ার পরে কি করবেন খাদিজার ফার্মের চাকরিজীবী আমার নবী কারো চাকরি করে নাই শুধুমাত্র খাদিজার চাকরি করেছে মা খাদিজা ছুটি দিয়েছে তুমি চলে যাও তোমার চাচা আর চাচির কাছ থেকে শুনে আসো ততক্ষণ পর্যন্ত আমার নবী ছুটি নিয়ে চললেন দরবার গতিতে আল্লাহর নবীর বাড়ির কাছে পৌঁছায় গিয়েছেন চাচার বাড়ির কাছে যখন পৌঁছায় এমন সময় নবী আমার পায়ের পাতার উপরে ভর দিয়ে দিয়ে রাগান্বিত শরীর 25 বছরের টকটকে যুবক চোখ গুলো লাল চেহারা লাল হয়ে গেছে আবু তালেব ডাক দিয়ে বলে বাবা তোমার চেহারায় এত রাগ দেখা যায় কেন আমার নবীজি ডাক দিয়ে বলে চাচা রাগ করব না কি করব আপনি আমাকে পাঠাই দেন যার চাকরি করতে সে এখন বিয়ের প্রস্তাব দিয়েছে ঠাকাও এখন ঠাকাও না বাবা আবু তালিব বলছে বাবা তা খাদিজা তোমার বিয়ে করতে চাইছে তা তুমি কি বলছো
নবী আমার বলছেন চাচা আমি বলেছি আমার বাবার মর্যাদা চাচা আর মায়ের মর্যাদা চাচি চাচা চাচি যতক্ষণ রাজি না হবে আমার অভিভাবক যতক্ষণ রাজি না হবে আমার গার্ডিয়ান যতক্ষণ রাজি না হবে আমি মুহাম্মদ ততক্ষণ রাজি না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি এই কথা শুনলে অভিভাবক খুশি না বেজার আহা এ যুবক তোমার ছেলে এ যুবক তুমি একটা মেয়েকে ভালোবাসতে পারো তুমি যদি তোমার মাকে বলো তোমার বাবাকে বলো তোমার বাবা তোমাকে আদর্শবান সন্তান করে বুকে লালন করবে তোমার মা তোমার পরে খুশি হবে আমার ছেলের চরিত্র ভালো আমার ছেলে একটা মেয়ের সাথে নষ্ট হয় নাই ভালো লেগেছে তাই আমি মা আমার সাথে বলেছে ভালো লেগেছে তাই আমি বাবা আমার সাথে বলেছে ওই মেয়েটাকে তোমার ছেলে মার বাবা যদি বিবাহ বন্ধন করে দেয় আল্লাহ তোমার সংসারে শান্তি দিবে আবু তালিব আনাম দেয়া তোহারা ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ একটু অপেক্ষা করো আমি তোমার চাচা কিন্তু তোমার বড় করার পেছনে তোমার চাচির অবদান একেবারে কম না তাই এখন আমি তোমার চাচির কাছ থেকে শুনে আসি আবু তালিব বাড়ির ভিতরে ঢুকে গেছে নবী আমার বাড়ির বাইরে আবু তালিব ঘরের ভিতরে যাইয়া প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রিয়তমা স্ত্রী খবর বড় আনন্দের বলে কি বলে আমার ভাতিজা মুহাম্মদ তাকে আরবের সম্রাট রমণী সবচেয়ে পয়সাওয়ালা অপরূপা সুন্দরী খাদিজা বিয়ে করতে চায় তুমি বলো এই প্রস্তাবে তুমি রাজি আছো কিনা আবু তালিবের স্ত্রী আনন্দের সাথে ডাক বলে আমার প্রাণের স্বামী বড় আনন্দের কথা কারণ মুহাম্মাদের মা নাই বাবা নাই দাদা নাই আমাদের কাছে লালন পালন ঘর নাই বাড়ি নাই কি হবে তার ভবিষ্যতের অবস্থা একটা মানুষ একটা সন্তান মানুষ করার পরে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় এটা হলো সামাজিক দায়িত্ব তার লেখাপড়া শেখাতে হবে আল্লাহু আকবার তারে প্রতিষ্ঠিত করে দিতে হবে বিয়ে দিতে হবে তার চাকরি বাকরি দিতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে কিন্তু এখন যদি মুহাম্মাদের সাথে আর খাদিজার সাথে বিয়ে হয় তাহলে মুহাম্মাদের ঘর নিয়ে চিন্তা করা লাগবে না টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না মুহাম্মদ স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে যাবে আবু তালিব আর আবু তালিবের স্ত্রী ঘরের ভিতরে যখন এই পরামর্শ করছে আমার নবীজি বাইরে থেকে খবরটা শুনছে নবী আমার রাগে গরগর কিছুক্ষণ পরে আবু তালিব এসে বলছে বাবা মুহাম্মদ তোমার চাচিও রাজি আমিও রাজি খাদিজার সাথে তোমার বিয়ে হবে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাবে আবু তালিব আবু তালিবের স্ত্রী রাজি হয়ে গেছে এমন সময় আল্লাহর নবী ছুটি আছে না গেছে কথা বলতে রসূলের ছুটি আছে না গেছে ছুটি হলো চাচা চাচির কাছ থেকে শোনা পর্যন্ত নবী আমার এক পা কাল বিলম্ব করলেন না নবী আমার এখন বাড়ি থেকে খাদিজার বাড়ি থেকে রওনা দিয়েছে কিন্তু আমরা যদি ছুটি নেই একদিন বাড়ি যাওয়ার পরে অলসতায় ছুটি হয়ে যায় তিন দিন এরপরে যে অভিযোগ করে ঠ্যাঙে ব্যথা বোর ব্যথা মাথায় ব্যথা সেরে পানিতে পড়েছিল নানান তাল অজুয়াত দিয়া একদিন ছুটি তিন দিন করে এটা আমাদের চরিত্র এ চাকরিজীবী ভাই নবীর চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ছুটি যা দেবেন সেই পর্যন্ত কথা বুঝে আসছে না মনে হয় আমার কথা আমি একটু হার্ড কথা বলে ফেলছি মনে হয় কষ্ট হচ্ছে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে জি আসেন ইমাম সাহেব ছুটি নিয়েছে আসর পর্যন্ত ইমাম সাহেব অলসতা আল্লাহই ভালো জানে কোন কারণে যদি সমস্যা হয় কোনো সমস্যা নাই কিন্তু অকারণে একদিন কাটিয়ে পরের দিন এসে সভাপতি সাহেব ফোনের সময় তো সভাপতি সাহেব তো দেখতে পায় না সভাপতি সাহেব আমার স্ত্রী এত অসুস্থ পীরাই জাহান্নামের তরফ মরা মরা ভাব আমি ইমাম সাহেব মানুষ আমরা আমরা নিজেদের গল্প করছি যদি ইমাম সাহেব এরকম কথা বলে নিঃসব যদি ভুল হয়ে থাকে ভুল করমে বলে থাকে তাহলে উনি মিথ্যা কথা বলেছেন দুই নম্বর রসুলের আদর্শ প্রত্যাখ্যান করেছেন আর যদি সত্য হয়ে থাকে উনি সত্যবাদীর কাতারে হযরত আবু বকরের সাথে জান্নাতি হবেন এটা আমি ইমাম সাহেবকে দিয়ে বলছি মসজিদের বারান্দায় বসে আছি তাই কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় জি ভাই যে কোনো ব্যক্তি যখনই চাকরি থেকে ছুটি নেবেন নির্দিষ্ট সময়ে কোন কারণে আসতে পারছেন না একদম যথাযথ সত্য কথা বলবেন নবীর উম্মতের কাতারে থাকতে পারবেন মিথ্যা কথা বলবেন না রসুল মিথ্যা বলে নাই আপনি মিথ্যা বলেন এটা নবীর উম্মত বলে দাবি করা যায় না পক্ষান্তরে
করে সামনের দিকে চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে 950 গজ উত্তর দিকে জান্নাতুল মুআল্লা যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্তমান কবর ওইটাই ছিল মা খাদিজার বাড়ি আল্লাহর নবী 950 গজ দূরে তার বাড়ি থেকে আবু তালিবের বাড়ি থেকে রওনা দিলেন আল্লাহু আকবার খাদিজার বাড়ির দিকে ওদিকে খাদিজা আনন্দের সাথে অপেক্ষায় আমি যারে বিয়ে করতে চেয়েছি প্রস্তাব কি হয় না হয় বড় কাঙ্ক্ষিত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির উপরের দিকে এমন সময় দূর থেকে আমার নবীকে দেখতে পায় খাদিজা লজ্জায় মাথা নত করে ঘরের ভিতরে ঢুকে যায় লজ্জা কেন এতদিন চাকরি করেছে লজ্জা হয় নাই মুনিব আর কর্মচারীর সম্পর্ক এই গ্রামের ছেলে দক্ষিণ পাড়ার ছেলে আর উত্তর পাড়ার মেয়ে একসাথে চলাফেরা করে বড় হবে লজ্জাতে সেই পরিমাণ থাকে না কিন্তু হঠাৎ কোনো একদিন সবার মাধ্যম দিয়ে যদি সিদ্ধান্ত হয়ে যায় উত্তর পাড়ার মেয়ে দক্ষিণ পাড়ার ছেলে আগামী শুক্রবার বিয়ে হবে বিয়ের 3 তারিখ যখনই ঠিক হয়ে যাবে ওই মেয়েটা আর ওই পাড়ায় যাইতে চাবে না লজ্জা পাবে ওই ছেলেটা ওই মেয়ের এলাকায় যাইতে লজ্জা পাবে নবী আমার বলেন আল হায়া ও শোবাতু মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ খাদিজাতুল কুবরা এতদিন লজ্জা পায় নাই কিন্তু ভালোবেসে প্রেমের প্রস্তাব দিয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে মা খাদিজার ভিতরে লজ্জা তৈরি হয়েছে আমার নবীকে দেখে মা খাদিজা ঘরের ভিতরে ঢুকে গেছে আল্লাহর নবী খাদিজার বাড়ির সামনে দেখতে পেয়েছে খাদিজা ভিতরে ঢুকে পড়েছে এমন সময় নবী আমার ডাক দিয়া বলে খাদিজা রে শোনো শোনো খাদিজা তুমি লজ্জা নিও না তোমার প্রস্তাবে আমার সাসা আর সাসি দুইজন বিবাহে রাজি একটু সবাই জোরে বলবেন না মারহাবা খাদিজাতুল কুবরা কাহকাহ হাসি দিয়েছেন কট্ট হাসি দিয়েছেন শক্ত হাসি দিয়েছেন শব্দ শোনা যায় যে হাসি ওটার নাম কাহকাহ আল্লাহু আকবার মিসকি হাসি ওটার নাম তাবাসসুম খাদিজাতুল কুবরা আনন্দের সাথে কাহকাহ হাসি দিয়েছেন রাসূল তা সেটা শুনতে পেয়েছেন রাসূল কাউন্টার ডাক দিয়ে বলছে খাদিজা তুমি আনন্দের সাথে হাসছো ও খাদিজা শোনো আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি খাদিজা আমার চাচা আর চাচি যেই কারণে তোমার সাথে বিবাহেতে রাজি আমি মোহাম্মদ কিন্তু সেই কারণে তোমার বিয়েতে রাজি না একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই খাদিজার মন খারাপ বাবা আস্তে করে মলিন চেহারা নিয়ে বেরিয়ে আসছে মনটা খারাপ এ মোহাম্মদ কোন কারণে তোমার চাচার চাচি রাজি আর তুমি কোন কারণে রাজি না আমাকে জানাও খাদিজাতুল কুবরার কথা শোনার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে আমি জানতাম না আমার ভবিষ্যৎ নিয়ে আমার চাচা চাচির ভিতরে এত টেনশন কিন্তু তোমার সাথে বিয়ে হলে আমার ভবিষ্যতের টেনশন তাদের থাকবে না তুমি সম্পদশালা রমণী তাই তোমাকে দেখে আমার সাথে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে ও খাদিজা আমি যদি এই বিবাহের প্রস্তাবে রাজি না হই আমার চাচা কষ্ট পাবে আমার চাচিমা কষ্ট পাবে তাই আমি বিয়েতে রাজি তবে শর্ত হলো একটা খাদিজা রে গোটা সহায় সম্পদটা আর যদি দান সদকা করে গরিবের ভিতরে বন্টন করে দিয়ে আমি মুহাম্মাদের মতো এত অসহায় রাখালের জীবন আল্লাহু আকবার চাকরিজীবী জীবন যদি তুমি গ্রহণ করতে পারো খাদিজা তখনই আমি তোমাকে বিবাহ করব একটু সময় ধরে বলবেন না মারহাবা হাই হাই খাদিজাতুল কুবরা তখন থমকে গেছেন এই বিশাল অর্জন করা সম্পদ আমাকে ত্যাগ করতে হবে একদিকে অন্যদিকে আমার ভালোবাসার প্রিয় মানুষটাকে পেতে হবে কোন দিকে যাব কোন পথে যাব খোদা রাস্তা বাতাও না দিদারি নাহি মোরে নসিব করো না খাদিজাতুল কুবরা বড় টেনশন এমন সময় নাফিসাকে ডাক দিয়ে বলেন নাফিসা রে মুহাম্মদকে বলে দাও আমি খাদিজা আমার গোটা সহায় সম্পদ ছাড়তে রাজি কিন্তু আমি মুহাম্মদকে ছাড়তে রাজি না একটু সবাই জোরে বলবেন না মারহাবা বিয়ের প্রস্তাব ফাইনাল হয়ে গেল ওদিকে আবু তালিবের বাড়ি খবর চলে গেল বিয়ের ধুমধাম দিন পড়ছে এদিকে খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার গোটা মক্কার ওদিতে গলিতে দব বাজিয়ে বাজিয়ে খবর পাঠিয়েছে এখান থেকে 30 40 বছর আগে আমাদের সমাজে যদি কোনো কাজের দরকার হতো তা চৌকিদার দিয়ে টিন পিটাই কি কথা বলেন না কেন ঠিক না ঠিক এখন আর সেই যোগ নাই এখন সব মোবাইল এখন সব মাইক টাইক নানান্তাল হয়ে গেছে ভাই 1500 বছর পূর্বে খাদিজা দব বাজিয়ে বাজিয়ে লোক পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা অলিতে গলিতে খবর দিয়ে দাও যত অসহায় দরিদ্র আছে আগামী দিন সকালে যেন আমি খাদিজার বাড়িতে আসে আমার গোটা সম্পদ বিলীন করে দিয়ে আমি মুহাম্মাদের হাত ধরে স্বামী পদে বরণ করতে চাই এ জীবন ধন্য করতে চাই
খবর ছড়িয়ে পড়েছে পরের দিন সকালবেলা গরীব মিসকিন গরীব মানুষ খাদিজার বাড়িতে আসবে কিন্তু হঠাৎ অতি সকালে খাদিজার বাড়ির সামনে ঘোড়ার পায়ের খটখট খটখট শব্দ শোনা যায় উটের শব্দ শোনা যায় খাদিজাতুল কুবরা বাইরে বেরিয়ে এসেছেন তাকিয়ে দেখে মানুষের আনজাম শোনা যায় দেখা যায় ঘোড়ার শব্দ উটের শব্দ ঘোড়া ডাকে উট ডাকে কি হলো বাড়ির সামনে দেখে রবরব সাজে নয় জন মতন্তরে 11 জন আরবের যুবরাজ হাজির একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরবের রাজ পরিবারের ধনাঢ্য পরিবারের ছেলেরা হাজির কি ব্যাপার কারা গো ইতিপূর্বে মা খাদিজাতুল কুবরাকে যারা বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছিল ওই ছেলেরাই খাদিজার বাড়িতে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে এসে হাজির যুবকগুলো ডাক দিয়ে বলছে খাদিজা এতদিন আমরা একজন যুবক আর একজন যুবকের শত্রু ছিলাম এই পর্যন্ত একটা মেয়েকে যদি দুইটা ছেলে ভালোবাসে তাহলে বলেন দুইটা ছেলের ভিতরে বন্ধুত্ব থাকে না শত্রুতা হয় একটা আরেকটার ভালো চোখে দেখে না আরবের সাতজন যুবক ডাক দিয়ে বলছে খাদিজা রে আমরা একজন আরেকজনের চিরশত্রু ছিলাম একজন আরেকজনের বড় খারাপ চিন্তা নিয়ে থাকতাম আজ পৃথিবীতে দেখেন মহিলা কেন্দ্রিক যদি ছেলেদের যুবকদের ভিতরে দ্বন্দ্ব হয় একজন আরেকজনকে মেরে ফেলতে মার্ডার করতেও তারা দ্বিধাবোধ করে না এটা সবাই জোরে বলবেন না ঠিক না বেঠি আরবের যুবকরা ডাক দিয়ে বলে খাদিজা রে সকালবেলা তোমার বাড়িতে এসেছি ভিক্ষুক আসার কথা তাদের আগে আমরা এসেছি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই খাদিজা রে তোমার ভুল সিদ্ধান্ত থেকে ফেরানোর জন্য খাদিজা বলে কি সিদ্ধান্ত তোমরা শুনেছো আরবের যুবরাজটা ডাক দিয়ে বলে খাদিজা আমাদের সাথে বিয়ে করো নাই এই মর্মে আমাদের কোনো কষ্ট নাই কিন্তু আমরা তোমাকে ভালোবাসি চাই তোমার জীবনটা সুন্দর হোক তুমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাইছো যার মতন অসহায় এই পৃথিবীতে আর একজন মানুষ দেখা যায় না এই আরবের সবচেয়ে গরিব অসহায় মা নাই বাবা নাই আল্লাহু আকবার তোমার ফার্মের একজন কর্মচারী তাকে তুমি বিয়ে করতে যাচ্ছ এই মুহূর্তে আবার তোমার সহায় সম্পদগুলো অনাত্তরিত্বের ভিতরে বন্টন করে দিয়ে তুমি তারই মতো একটা রাস্তার মানুষ হতে চাচ্ছ খাদিজা রে তুমি আমাদের বিয়ে করো না কিন্তু এই এতিম অসহায় মানুষটার বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস করো না যুবকদের যুক্তিযুক্ত প্রশ্নের জবাবে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন হে আরবের যুবক আমাকে বড় কষ্ট দিয়েছো আমি যাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি আমার স্বামী বেশি মুহাম্মদকে তোমরা খাটো করে দেখছো অসহায় দরিদ্র বলছো হ্যাঁ শোনো হে আরবের যুবক আমি তোমাদের কাছে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তিনটা প্রশ্নে যদি তোমরা উত্তর দিতে পারো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে তোমাদের সিদ্ধান্তে চলে আসবো একটু জোরে বলা যাবে না আল্লাহু আরবের যুবরাজ একসাথে সবাই হয়ে গেছে বন্ধুরে একজন আরেকজনের শত্রু ছিলাম যে যে বিষয়ে পারদর্শী আছো কেউ সায়েন্সে পারদর্শী কেউ কেউ ইকোনমিক্সে পারদর্শী কেউ বিজ্ঞানে পারদর্শী এক একজন কেউ অঙ্কে পারদর্শী কেউ ইংলিশে পারদর্শী কেউ ভূগোলে পারদর্শী যে যে বিষয়ে পারদর্শী আছো সবাই একসাথে রেডি হও যেই পারবে সেই উত্তর দেবে কারোর দিকে তাকিয়ে থাকবে না এখন খাদিজাতুল কুবরা প্রশ্ন করবে কয়টা একটু জোরে বলা যাবে না কয়টা তিনটি প্রশ্ন করবে আরবের যুবরাজরা রেডি আমি কি খাদিজার এই তিনটা প্রশ্ন বলবো একটু কথা আওয়াজ দিয়ে বলেন বলবো নাম্বার ওয়ান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে আরবের যুবরাজ প্রথম নম্বর প্রশ্ন আমি যাকে বিয়ে করতে চেয়েছি ওই মানুষটার চেহারা বেশি সুন্দর নাকি তোমরা ইতিপূর্বে যারা বিয়ে করতে চেয়েছিলে তোমাদের চেহারা সুন্দর যার চেহারা সুন্দর তোমরা বলবে আমি তাকে বিয়ে করব একটু সবাই জোরে বলেন আমার হাবা আরবে যুবরাজ বুকা মেরে গেছে কি রে ফার্স্ট প্রশ্নই জি আরবের যুবরাজ একজন আরেকজনকে ডাক দিয়ে বলে কি বলবি বলে তুই তো খোড়া আর একজন কয় তুই তো টেরা আর একজন কয় তো চরিত্র ভালো না সব মিলাই জিলাই নয় জন এক বাক্যে ডাক দিয়ে বলছে খাদিজা রে ও
খাদিজা আমরা নয়জন যদি উল্টা কথা বলি আরবের মানুষ মেনে নেবে না তাই যদিও পরম শত্রু এখন তোমার স্বামী মোহাম্মদ আমাদের পরম শত্রু তারপর সত্য কথা বলে শত্রু হয়ে সত্য কথা বলে আমরা নয়জন ব্যক্তি না সারা মক্কা মদিনায় সারা মিশরে সারা আরবে যত জায়গায় আমরা ঘুরেছি তুমি যাকে বিয়ে করতে চেয়েছো এই মোহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমরা কোনদিন আর একটাও দেখি নাই يا نبي مصطفى عرب ربي تمني خيلو بشر دهن رسوبي يا نبي تمي موسار مجيجا يوسف رو تمي آيوب ردھر جو داؤ دير شور يا نبي يا نبي مصطفى عرب ربي تمي نيكي لو بشر دهن رسوبي يا نبي بولون چهارا جار بشي شندار تيني كي اڑو زور بولن تيني آما در نبي جور بولن تيني آما در كي آجو پڑ جمت نبي رمتو ناتا شندر منو شه شه اڑو زور آواز دیا بولن شه شه আল্লাহ নবীর সিরাতের উপরে সূরাতের উপরে ছোট একটা কথা আল্লাহ নবীর চেহারা কত সুন্দর ছিল এটা যদি বলি বর্ণনা করা যাবে না শেষ করা যাবে না তবে ছোট একটা কথা মনে পড়ে গেল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইন্তেকালের পরে আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষোড়শ যুবতী নারী একদিন মন খারাপ করে চোখের পানি টপ টপ করে পড়তেছে একজন মা আয়েশার বান্ধবী এসেছে এসে রাসূলকে ওই বান্ধবী তার আগে কখনো দেখে নাই পরবর্তীতে সাহাবীদের কাছ থেকে কালিমা পড়ে তাবেঈ হয়েছে ওই মেয়েটা ডাক দিয়ে বলছে এ মা উম্মুল মুমিনা মা আয়েশা আপনার চোখ দিয়ে পানি পড়ছে কেন আপনার কি নবীর কথা মনে পড়েছে উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে উম্মুল মুমিনা মা আয়েশা বলছেন জি আমার রাসূলের কথা মনে পড়েছে মা আয়েশার বান্ধবী ডাক দিয়ে বলেন মা আয়েশা রে নবীর চেহারা কেমন সুন্দর ছিল আমি তো কোনোদিন দেখি না একটু বর্ণনা করো মা আয়েশা ডাক দিয়ে বলে আমার বান্ধবী এই মুহূর্তে নবীর চেহারার বর্ণনা আমি ইউসুফ নবীর প্রেমে কেন পাগল হয়েছি এটা যদি তোমাদের বুঝাইতে চাই ইউসুফ নবীর চেহারা প্রমাণ করার জন্য জুলাইখা তার বান্ধবীদের হাতে একটা করে লেবু দিয়েছিল আর একটা করে ধারালো ছুরি দিয়েছিল বলেছিল আমার বান্ধবীরা রে আমি যার প্রেমে পড়ে পাগল করা হয়ে গেছি এই ইউসুফ নবী তোমাদের সামনে দিয়ে যাবে যখন তখন তোমাদের হাতের ছুরি দিয়ে লেবুগুলো কেটে ফেলবে যজরতে আল্লাহু আকবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সময় ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা তাদের হাতের ছুরি দিয়ে লেবু না কেটে যার যার হাত কেটে ফেলে দিয়েছিল একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার মাইশা ডাকে বলেন আমার বান্ধবী রে ওই সময় জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে না দেখিয়া যদি আবার দয়া নবীর চেহারা একটা বার দেখতো তারা হাত দিয়ে লেবু কাটতো না হাতের ছুরি দিয়ে তাদের হাত কাটতো না বরং জুলাইখার বান্ধবীরা যার যার ছুরি দিয়ে নবীর চেহারায় পাগল হইয়া যার যার গলা খানি কেটে ফেলে দিত এটা আমার নবীর চেহারা ছোট্ট বর্ণনা শেষ করা যায় না রে ভাই তবে সামনে আসি খাদিজাতুল কুবরা এক নম্বর প্রশ্নে জিতলো না হারলো একটু কথা কন জিতলো না হারলো জিতে গেল হ্যাঁ খাদিজাতুল কুবরা জিতে গেছে খাদিজাতুল কুবরা এখন বলছে দুই নম্বর প্রশ্ন করব দুই নম্বর প্রশ্ন করব হ্যাঁ যুবক প্রস্তুতি নাও রেডি যুবকরা বলছে জি রেডি এখন চিন্তা করছে মনে হয় ম্যাথের উপরে অঙ্কের উপরে কোন প্রশ্ন করতে পারে খাদিজা বড় পণ্ডিত মানুষ হিসাব নিকাশ বুঝে শিক্ষিতা মানুষ যুবকরা প্রস্তুত এমন সময় মা খাদিজাতুল কুবরা ডাকে বলে আরবের যুবরাজ এই মুহূর্তে আমার দুই নম্বর প্রশ্ন আমি যারা বিয়ে করতে চেয়েছি
আর তোমরা যারা ইতিপূর্বে আমার বিয়ে করতে চেয়েছিলে তোমরা সবাই বলো দেখি কার চরিত্রটা বেশি সুন্দর যার চরিত্র বেশি সুন্দর আমি খাদিজা তাকে বিবাহ করব আর সবাই জোরে বলবেন না মারহাবা আরবে যুবরাজরা বুকা মেরে গেছে হাই হাই এ কোন সাহিত্য থেকে প্রশ্ন করে না এমন একটা প্রশ্ন করছে যুবকরা ডাক দিয়ে বলছে আমাদের চরিত্র লেটা পেটা কিভাবে প্রমাণ দেব মোহাম্মদের মতে এত চরিত্রবান এত সুন্দর আদর্শের মানুষ গোটা পৃথিবীতে আর একটাও আমরা দেখি নাই একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হাই 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 খাদিজাতুল কুবরা দুই নম্বর প্রশ্নেও জিতে গেল আরবের যুবরাজের একদম লাস্ট চান্স খাদিজা বলছে দুটোতে জিতে গেলাম ছোট ছোট প্রশ্নে বলছে হ্যাঁ মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্র আর কারণ নাই এটা দ্বীনের আলোর মতো স্পষ্ট অস্বীকার করার কোনো সুযোগ নাই গোটা মক্কার মানুষরা তাকে আলামিন বলে তার মতো এত বিশ্বস্ত মানুষ আর একটাও নাই সুতরাং তার চরিত্র নিয়ে আর আমাদের সাথে তুলনা করা সম্ভব নয় ও খাদিজা আমি তো বলেছি গরিব অসহায় তাই চরিত্রের কথা সিয়ারার কথা বলবো খাদিজাতুল কুবরা বলছে তাহলে এখন শেষ প্রশ্ন এক নম্বর প্রশ্ন আমি জিতে গেছি দুই নম্বর প্রশ্নে জিতে গেছি দুইটাই বাদ দিলাম এই শেষে আর একটা প্রশ্ন আছে এটাতেও যদি তোমরা জিততে পারো এই একটাতেই জিতে গেলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব একটু সবাই জোরে বলবেন না মারহাবা বুদ্ধিমতী রমণী তো মা খাদিজা ফলে বলে ওদেরকে শুধু নাড়াইতেছে আরবের যুবকরা দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে খাদিজা ডাক দিয়ে বলছেন হে আরবের যুবরাজ তোমরা আমার বাড়িতে এসেছো কোন খবর শুনে আরবের গরিব মানুষ আমি ডাক দিয়েছি আমার বাড়িতে আমার সহায় সম্পদ সব দান করে দেব বলছে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো শুনে এসেছি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে আরবের যুবরাজ তোমাদের দৃষ্টিতে এই আরবের সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় সবচেয়ে অসহায় যেই মানুষটা সেটা হলো মুহাম্মদ এটা তো তোমরা বলেছো বলছে হ্যাঁ খাদিজা ডাক দিয়ে বলেন হে আরবের যুবরাজ তাহলে শোনো আমিও তো খবর দিয়েছি এই মক্কার এই আরবের সবচেয়ে গরিব মানুষ যারা আছে তাদেরকে আমি আমার সম্পদ দান করব বলছে হ্যাঁ এ কথা সত্য এখন খাদিজা ডাক দিয়ে বলছে তাহলে তিন নম্বর প্রশ্ন তোমাদের কাছে দিলাম আমি খাদিজা আমার কথা রাখলাম আমি আমার গোটা সহায় সম্পদ তোমাদের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী মক্কার সবচেয়ে অসহায় সবচেয়ে দরিদ্র অনাথ দরিদ্র এই মুহাম্মদকে আমার গোটা সম্পদ আমি উইন করে যদি দেই আমি যদি গোটা সম্পদ মুহাম্মদ এত এতিম অসহায় তোমরা বলছো তাই দয়া করে আমি খাদিজার সব সম্পদ যদি মুহাম্মদকে দিয়ে দেই ও আরবের যুবরাজ বলো দেখি আমার স্বামী মুহাম্মদের মতো এত ধনী গোটা মক্কায় আর একটাও আছে কিনা আরবের যুবরাজরা বলছে খাদিজা এটা কোনো কথা তোমার সি এত সম্পদ আর কারোর আছে তো সব তুমি ও দিয়ে দেবা বলছে হ্যাঁ তোমরা বলছো গরিবদের দিতে হবে আর আমি তো বলেছি গরিবদের দেব আর তোমাদের কথা হলো মুহাম্মদের মতো এত গরিব আর কেউ নাই তাই আমি অন্য গরিবের না দিয়ে সবচেয়ে মরা গরিব যেটা এটারই আমার সম্পদ সব দিয়ে দিলাম খাদিজা এ কি সর্বনাশ কন্যা এ তো সম্পদের বিশাল পাহাড় হয়ে যাবে মুহাম্মদের মতো এত ধনী গোটা মক্কায় আর একটাও থাকবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে তাহলে তিন নম্বর প্রশ্নে জিতে গেলাম বলছে কেমন করে বলে আরবের যুবরাজ তোমরা ইতিপূর্বে যারা আমাকে বিয়ে করতে চেয়েছিলে আমার সিহারা থেকে বিয়ে করতে চেয়েছিলে বটে আমার চেয়ে তোমাদের বয়স কম আমার সম্পদ থেকে তোমরা বিয়ে করতে চেয়েছিলে ও আরবের যুবরাজরা শোনো আমার সম্পদের মোহে পড়ে নয় আমার চেহারা দেখে নয় বরং আমি যাকে বিয়ে করছি তার প্রস্তাব তোমাদের উল্টা আমাকে প্রস্তাব দিয়েছি আমার গোটা সম্পদ অনাত্মরিত্রের ভিতরে বন্টন করে দিয়ে আমি মুহাম্মাদের মতো সাধারণ জীবন নিলেই তখনই মুহাম্মাদ আমাকে বিয়ে করবে তাই আরবের যুবরাজ তোমরা এই মর্মে আর পারলে না রে তাই আমি আমার গোটা সম্পদ আমি মুহাম্মাদের নামে উইল করে দিলাম আমার স্বামী সম্পদ কি করবে তার ব্যাপার আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী মানুষটাকে এই মুহূর্তে বরণ করে নিলাম একটু সবাই জোরে বলবেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের রসুলের 25 বছরে যেই ধাক্কা দিলাম আল লম্বা করা যাবে না এখন ওই রসুলের রওজায় যাইতে কার কার মন চায় একটু হাত দেখান তো এ হাত কারোর কারোর কাটো যাবেন না রসুলের রওজায় মদিনায় যাবেন না
একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার হাত নামান আচ্ছা একটা জিনিস দেখি আচ্ছা মদিনায় গিয়েছেন কে কে একটু হাত দেখান তো আমি গিয়েছি অনেকবার জি ও একজন এখানে দুইজন আলহামদুলিল্লাহ জি অনেকেই গিয়েছেন হাত নামান তবে জান্নাই বেশি মানুষ কি কথা কোন ঠিক না বেটি আরে আমার সাথে এক মিনিট কথা বলেন জি পরে পরে এখন আমার ওজের শেষে আমি কাট বিক্রি করতে আসিনি ভাই দেখছেন দোকান ছোট বেচাকেনা খুব ভালো বসেন ধৈর্য ধরেন আপনাদের ক্যামেরা তো বন্ধ হয়ে গেছে ও আপনারটা চলছে আর ভাড়াটিয়া গুলো চলে গেছে বুঝে গেছে ও ভাড়াটিয়া জি ভাই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমল রত জি ভাই বলতেছিলাম তাহলে মদিনায় যাওয়ার ইচ্ছা সবার আছে তো মদিনায় যিনি নিয়ে যাবেন তিনি কে আল্লাহ কবুল না করলে যাওয়া যাবে না কথা কোন ঠিক না বেটি আমি অনেকবার গিয়েছি তারপরও তৃপ্তি হয় না বারবার যেতে মন চায় আমরা সবাই যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন